বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ভালো তো থাকতেই হবে, তাই না? তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, সবাই সর্দি কাশি হচ্ছে, সবাই একটু সাবধানে থেকো। আর ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ, আমার ফ্যামিলি অনেক হচ্ছে স্বাগত। তোমরা রোজ কথা ভাবছো যে কে রোজ খালি মাথায় গামছা নিয়ে কে রে ভাই এরকম আসে? সত্যি কথা বলতে আমার মেকআপ টেকআপ করে অত আসার সময় আমার নেই। দ্বিতীয়ত কারণ হচ্ছে আমার দুটো বাচ্চা, তাকে টাইম করে সব কিছু করানো, একা হাতে সংসার সামলানো একটা মুখের কথা না, যারা করে তারা ঠিক বুঝবে। তো ওই জন্য আমি সেজে বুঝে আমি আসতে পারবো না, আমি যেরকম সেরকমই তোমাদের কাছে আমি সামনে আসবো। আর এখন সকালবেলা এখন আটা দিয়ে সবে চা হয়েছে, গুড়টুকুকে খাওয়াবো, তার জন্য দুধে করে দিয়েছি। আর বাবা এসে বাবাকে একটু চা দিলাম, মাকে চা দিয়ে দিয়েছি। এবার করবো রুটি তরকারি। তো তাড়াতাড়ি করে আজকে একটু কাজটা সারবো, কারণ না আমি অনেক 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 আনন্দ পাচ্ছি, কেননা দু বছর পরে বাপে বাড়ি যাবো, গুড্ডুকে মামা ভাত খাওয়াতে যেতে হবে। হ্যাঁ, তোমাদের সবই দেখাবো, তোমাদের কাছে সবই শেয়ার করবো, সবই যখন শেয়ার করছি এটাও শেয়ার করবো। গুড্ডু মামা ভাত খাবে, অলরেডি গুড্ডুকে তো দুখানা দাঁত উঠেই গেছে, আর সময় ছিল না, এরপর আর সময় হবে না, তো যাবো। তো তার জন্য হচ্ছে ব্যাগ গোছাতে হচ্ছে, যাবো দুদিনের জন্য, কিন্তু একটা টয় ব্যাগ গোছাতে হচ্ছে এই কারণে, দেখো দুটো বাচ্চা, তারপর আবার শীতকাল। এবার শীতকালের মধ্যে এবার ফুল প্যান্ট জামা সোয়েটার টুপি এনা তেনা, আবার আর গুটু তখন বাচ্চা, ওর জন্য ও তো আরও একটা আমাকে জামা অনেক নিতে হবে, বুঝতে পারছো? ওই জন্য একটু গোছানোর ব্যাপার আছে। এই এই জন্য সকাল সকাল একটু সামনে দেবে পুজো টুজো দিয়ে, একটু তাড়াতাড়ি হচ্ছে, আজকে শুক্রবার, আজকে হচ্ছে নিরামিষ, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ঠেরে নিয়ে তারপরে সব গোছাবো। তো চলো বন্ধুরা, রুটি তাড়াতাড়ি মিলে পরে তোমাদের সাথে কথা। আজকে যেহেতু শুক্রবার, তো পাঁচফোড়ন দিয়ে আদা দিয়ে আলু চচ্চড়ি করবো, সাথে পরোটা করবো। তো চলো বন্ধুরা, এদিকে গুড়টুকে খাইয়ে নিই তরকারিটা বসিয়ে। পথ চেরোই তেরি করোনা যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জানাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। তো এবার আমি খেতে দিয়ে দিই সবাইকে, তারপর তোমাদের সাথে কথা বলি। বন্ধুরা, আলু ফুলকপি তরকারি করবো নিরামিষ, ওই জন্য ফুলকপিটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই। যেহেতু নিরামিষ, সেই জন্য হচ্ছে ভাত পেঁপে দিয়ে ডাল করেছি, একটু গরম গরম বেগুনি করবো, চাটনি করেছি, আর আলু ফুলকপি তরকারি। তো চলো বন্ধুরা, একদম গুড্ডুকে এবার খাওয়ানোর সময় হয়ে গেছে, স্নান করানোর সময় হয়ে গেছে, তো করিনি, আমার তোমাদের সাথে ধীরে কথা বলি। আমার রান্নাবান্না হয়ে গেছে, এবার মেয়েকে স্নান করাবো, ছেলেকে তো স্নান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়েছে। তো এই দেখ আমাদের কাছে কামরাঙ্গা পেরে নিয়ে এলাম। আমি খাবো। হ্যাঁ তুমি খাবে, দেখেছ? তো চলো মেয়েকে স্নান ধুতি করিয়ে দিই, কিন্তু বাবার লেগেজ গোছাতে হবে। তো চলো পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি বেগুনি আমার বেগুনি করছি, ডাল দিয়ে খাবো। বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি,
সবার হচ্ছে খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। খেয়ে এবার হচ্ছে ওদের দুজনকে হচ্ছে ঘুম পাড়াবো। দেখে নাও কি দিয়ে খাচ্ছি। দেখো ডাল, লেবু নিয়েছিলাম, বেগুনি, আলু ফুলকো, তরকারি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। ঘুম ঘুম পাড়াতে হবে, বেলা হয়ে গেছে। শাড়ি নিয়েছি, মোনা সোয়েটার, জামা নেওয়া হয়েছে, এই যে লেগেজটা হচ্ছে নিয়ে যাব। এতগুলো এখনো আমারটা নিতে বাকি আছে। তারপরে হচ্ছে কেন শীতকালে একটু বেশি যেন লাগে, গলাটা খুব ব্যথা করছে, তারপর রুটি করব। তো চলো বন্ধুরা তাতে করে হচ্ছে লেগেজটা হচ্ছে গুছিয়ে নিই। আমার দেখো লেগেজ গোছানো হচ্ছে কমপ্লিট, আর বোন একদম ঠেসে 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 একদম রাখতে হয়েছে। ওদেরই দুই ভাই বোনেরই জামা আমার প্যাকটা হয়ে গেছে, কারণ আমি বেশি কিছু নিয়ে নাইটি নিয়েছি আর চুড়িদার নিয়েছি, আর শাড়ি পরতে যাবই, ওই জন্য বেশি কিছু। এদের তো বেশি নেওয়া হয়েছে, গুড্ডুর নেওয়া হয়েছে, তাও এখনও গুড্ডুর অনেক আরও দুটো তিনটে ঢুকবে, তার ঠেসে নিয়ে নিয়েছি। যেন মনে হচ্ছে কত বছর যেন মনে হচ্ছে থাকবো এমন অবস্থা। তো চলো এবার রুটি করবো, রুটি ফুটি করে ম্যাডামকে খাওয়াবো, কারণ এখন 9টা বাজতে যায়। তারপর তোমাদের সাথে কথা বলছি, বাপের বাড়ি যাচ্ছি বলে কথা বলো, একটু আনন্দ হবে না? তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার হচ্ছে গুড্ডুকে হচ্ছে ঘুম পাড়াতে হবে, গুড্ডুর ঘুম পেয়ে গেছে। চলো বলতে আমরা যাচ্ছি মামা বাড়ি, কী আনন্দ! হ্যাঁ কী আনন্দ, তোমরা যাবে আমার সাথে? তো চলো বন্ধুরা গুড নাইট, ভালো থেকো সবাই, আর আমার ভিডিওটা দেখতে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো আসবো আবার নতুন ভিডিও নিয়ে। বাই।